ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। দক্ষিণ পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশ কেঁপে ওঠে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। ভূপৃষ্ঠ থেকে প্রায় 51 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি যেটা জানাচ্ছে যে কাবুল ইসলামাবাদ ছাড়া ভারতেও কম্পন অনুভূত হয়েছে। আর একবার জানাবো এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশ কেঁপে ওঠে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1 এবং এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। দক্ষিণ পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশ কেঁপে ওঠে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। ভূপৃষ্ঠ থেকে প্রায় 51 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানাচ্ছে যে কাবুল ইসলামাবাদ ছাড়াও ভারতেও কম্পন অনুভূত হয়। জ্যোতির্ময় কর্মকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সার্বিক পরিস্থিতি কি? দেখো, সকাল থেকে আমরা যে কথা বলছি যে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সময় যত গড়াচ্ছে এবং বিশেষত উদ্ধার কাজের জন্য তালিবান সেনাবাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দল তারা যত এগোচ্ছে, তত ক্ষয়ক্ষতির ব্যাপকতা ঠিক কতটা, বিভৎসতা ঠিক কতটা, সেই ছবিটা ক্রমশ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি তাতে 909 এই সংখ্যা উত্তরোত্তর আরও বাড়তে পারে। এবং যেটা সবথেকে বেশি চিন্তার বিষয় তা হচ্ছে যে একাধিক জায়গাতে এক একটা গোটা গ্রাম কার্যত মাটির তলায় ভূগর্ভের নিচে সম্পূর্ণভাবে চলে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং ইউএস জিওলজিক্যাল সার্ভে তারা জানাচ্ছেন যে ভূপৃষ্ঠ থেকে 51 কিলোমিটার গভীরে এই কম্পন শুরু হয়েছে, অর্থাৎ এর উৎসস্থল। এবং এর ফলে যেটা সবথেকে বেশি, অর্থাৎ যে জায়গার উৎসস্থল সেই জায়গাতে কম্পনের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। এবং আফগানিস্তানের এই এলাকাগুলি যেহেতু পাহাড়ি এলাকা এবং যেহেতু এই সমস্ত জায়গাতে আমরা জানি যে বাড়ির উচ্চতা অত্যন্ত কম, একতলা বা দোতলা, কিন্তু তা সত্ত্বেও এন্টায়ার গ্রাম সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে কম্পনের তীব্রতা ঠিক কতটা ছিল। এবং ইতিমধ্যেই একাধিক জায়গাতে হেল্প চেয়েছে তালিবান সরকার এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও আবেদন জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব যেন সাহায্য করা হয়। এবং এই মুহূর্তে যেদিকে লক্ষ্য থাকছে তা হচ্ছে প্রত্যেকটা এলাকায় পৌঁছানো, অর্থাৎ মূল যে উৎসস্থল সেই উৎসস্থল থেকে 500 কিলোমিটার রেডিয়াস জুড়ে এই কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে। একদিকে যেমন আফগানিস্তানের কাবুলে কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে, ঠিক তার পাশাপাশি পাকিস্তানের ইসলামাবাদ এবং তার পাশাপাশি ভারতেও কাশ্মীর এবং পাঞ্জাব সীমান্তেও কিন্তু একইভাবে এই কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে। ফলত আফগানিস্তান, পাকিস্তান, ভারত একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কম্পনের তীব্রতা দেখা গিয়েছে। এবং আফগানিস্তানে যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়বে এবং মৃত্যুর হারও বেশ কিছুটা বাড়তে পারে বলে সূত্র মারফত খবর আসছে।